এ যেন কাঁটা দিয়ে কাঁটা তোলা, বিস্তীর্ণ বনভূমিতে হেলিকপ্টার দিয়ে ছড়িয়ে দেয়া হচ্ছে আগুনের ফুলকি। হেলিকপ্টার দিয়ে ধরানো আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে যাচ্ছে বিস্তীর্ণ বনাঞ্চল। তবে পরিকল্পিত এই আগুন দেয়া হচ্ছে আগুন নেভানোর জন্য। পানি কিংবা অন্য কোনো দ্রব্য দিয়ে আগুন নেভানোর বিষয়টি প্রচলিত হলেও এবার আগুন দিয়ে আগুন থামানোর অভিনব উপায় বের করেছে ব্রিটিশ কলম্বিয়ার দমকল বাহিনী। গাবরলে প্রতিবছর পুড়ে ছারখার হয়ে যায় হাজার হাজার হেক্টর বনাঞ্চল, ক্ষতি হয় জানমালেরও। দাবানল নিয়ন্ত্রণ করতে রীতিমতো হিমশিম খায় দমকল কর্মীরা। বনের আগুন নিভাতে ব্যবহার করা হয় হেলিকপ্টার এবং বিমান। হেলিকপ্টার বা বিমান ভর্তি করে পানি এনে ফেলা হয় দুর্গম বনাঞ্চলে, কিন্তু এতেও ভালো করে নিয়ন্ত্রণ করা যায় না ভয়ঙ্কর দাবানল। ব্রিটিশ কলম্বিয়ার অগ্নি নির্বাপক কর্মীরা ডনিক ক্রিক অঞ্চলের আনুমানিক 241,214 হেক্টর এলাকার দাবানল নিয়ন্ত্রণ করতে পরিকল্পিতভাবে আগুন ধরিয়ে দিচ্ছে বনে। গত 2 জুন কানাডার প্রাদেশিক ওয়াইল্ড ফায়ার সার্ভিস জানায়, মূল আগুনের বিস্তারকে ঠেকাতে ও পরিকল্পিত এবং নিয়ন্ত্রিতভাবে তারা 30 কিলোমিটারেরও বেশি এলাকা জুড়ে প্রায় 10,000 হেক্টর বনাঞ্চল পুড়িয়ে দিয়েছে। নিয়ন্ত্রিত এই আগুনে ছাই হয়ে যাবে বনের কিছুটা অঞ্চল। মূল দাবানল এগিয়ে আসার আগে সামনের বনাঞ্চল পুড়িয়ে দেওয়ার কারণে মূল আগুন আর এগিয়ে যেতে পারবে না। যেহেতু জ্বালানি অর্থাৎ গাছ থাকবে না, তাই মূল আগুন এই নির্দিষ্ট এলাকায় এসে জ্বালানোর মতো কিছু না পেয়ে থামতে বাধ্য হবে। পশ্চিম কানাডিয়ান প্রদেশ আলবার্তা এবং ব্রিটিশ কলম্বিয়ায় এই বছরের বসন্তকাল অস্বাভাবিক গরম। কর্তৃপক্ষ জানায়, 4 জুন পর্যন্ত ব্রিটিশ কলম্বিয়ার 67টি এলাকায় দাবানলের সৃষ্টি হয়েছে। এর মধ্যে একদিনে নতুন করে আগুন লেগেছে 11টি এলাকায়। আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় গত মাসে আলবার্তায় জরুরি অবস্থা জারি হলে সরিয়ে নেওয়া হয় কয়েক হাজার বাসিন্দাকে। ব্যাহত হচ্ছে ওই এলাকার তেল ও গ্যাস উৎপাদন। এই দিকে আবহাওয়া অনুকূলে না থাকায় দাবানল নিয়ন্ত্রণে আসতে আরও সময় লাগবে বলে জানায় কানাডার আবহাওয়া অধিদপ্তর। দাবানল নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছে কয়েক হাজার দমকল কর্মী। আগুন নিভাতে ব্যবহার করা হচ্ছে অগ্নি নির্বাপক হেলিকপ্টার। তবে এখনও বেশিরভাগ অঞ্চলের দাবানল নিয়ন্ত্রণের বাইরে বলে জানান তারা।